আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো হিলিও 90 এবং এটা হলো টেকনো ক্যামন 20 প্রো। আজকে পুরোটা ভিডিওতেই আমরা হিলিও 90 এবং ক্যামন 20 প্রো নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিও শেষে আমি টেকনো ক্যামন 20-কে হিলিও 90-র সাথেও কম্পেয়ার করে দিব, কারণ অনেকেই আমাকে কমেন্ট করছিলেন ক্যামন 20-র সাথে হিলিও 90 কেমন হবে। কিন্তু আসলে হিলিও 90-র সাথে যদি কম্পেয়ার করতে হয় আমাকে ক্যামন 20 প্রোই করতে হবে, কারণ এইটার কনফিগারেশনই অনেকটা হেড টু হেড হিলিও 90-র সাথে কম্পিট করতে পারে। সো ভালো খারাপ সবকিছুই বলবো, কোনটা আপনাদের নেওয়া উচিত, কোনটা আপনাদের ইগনোর করা উচিত, কোনটা আপনাদের জন্য ভ্যালু ফর মানি সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি দুটো ডিজাইন নিয়ে আমি কথা বলি, তাহলে দুইটার ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্সের উপরে অনেকটা ডিপেন্ড করে। যদি আমরা টেকনো ক্যামন 20 প্রোর ডিজাইনটা দেখি, এটা কিন্তু অনেক প্রিমিয়াম ফিল হয় হাতে সত্যি কথা বলতে, যদিও এটা ফুলি প্লাস্টিক বিল্ড, পিছনে লেদার আপনারা পাচ্ছেন, পিছনে পলিকার্বনেট অপশনও কিন্তু আপনাদের রয়েছে ক্যামন 20 প্রোতে। এটার ম্যাটেরিয়াল চিপ হলো, এটা কিন্তু হাতে অনেক বেশি প্রিমিয়াম আপনাদের ফিল হবে যদি আপনারা কম্পেয়ার করেন হিলিও 90-এর সাথে। হিলিও 90-এর প্রিমিয়ামনেসটা আপনারা হয়তো দূর থেকে এতটা ফিল করতে পারবেন না যদি ক্যামন 20 প্রোর সাথে আপনি কম্পেয়ার করেন, কিন্তু হাতে নিলেই আপনারা বুঝে যাবেন যে ক্যামন 20 প্রো থেকে হিলিও 90-এর হ্যান্ড ফিলটা অনেক ভালো। যা যদি হিলিও ফ্রেমটা তার একটু ভালো কাজ করতো, তাহলে হয়তো এটাকেও একটা অ্যাগ্রেসিভ লুক দেওয়া সম্ভব ছিল। ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আপনারা আমাকে জানান যে কোনটার ডিজাইন আপনাদের কাছে ভালো লাগে। আমার কাছে পার্সোনালি ক্যামন 20 প্রো ডিজাইনটা একটু আনকমন হওয়াতে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এখানে গ্লাস তারা ইউজ করতে পারতো যেই প্রাইসে এটা আসছে। দুইটার বর্তমান প্রাইস যদি আমি বলি, তাহলে হিলিও 90 বাংলাদেশে লঞ্চ হয়েছে 19,999 টাকায়, আর টেকনো ক্যামন 20 প্রো বর্তমানে যাচ্ছেন 21,999 টাকায়। এখানে আমরা আশপাশে নজর দিই, তাহলে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ পোর্টস এন্ড বাটন পেয়ে যাবেন, বাট পার্থক্য হচ্ছে উপরের দিকে। টেকনো ক্যামন 20 প্রোতে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, মানে একটা স্টোরিও স্পিকার সাপোর্ট কিন্তু ক্যামন 20-তে পেয়ে যাচ্ছেন। দ্য আদার হ্যান্ড, হিলিওতে আপনারা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। টেকনোতে 22,000 টাকায় নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, এটা খুবই বাজে ব্যাপার। এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত ছিল, কিন্তু হিলিওতে আবার 20,000 টাকাতে স্টেরিও স্পিকার কিন্তু নাই। কিন্তু সত্যি কথা বলতে, যদি আপনারা টেকনো ক্যামন 20 প্রো স্টেরিও স্পিকারের পারফরমেন্স দেখেন, এটা যে ধরনের লাউডনেস গিফট করছিল, হিলিও 90 অনেক সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স কিন্তু করেছে। যদি আমরা সাউন্ডের দিকে আসি, টেকনোতে স্টেরিও স্পিকার থাকার পরেও এটা তারা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট কিন্তু করতে পারে নাই। এছাড়া আশপাশে কোথাও হয়তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন না, বিকজ অফ দুইটা ফোনেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, আর দুইটা ফোনের এই ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের ভিতরে পাচ্ছেন। দুইটা ফোনের নিচের দিকে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, আর একটু উপরের দিকে হলে আর একটু রিচ করতে সুবিধা হইতো। কিন্তু দুইটার স্পিড কথা যদি বলি, তাহলে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট অলমোস্ট সিমিলার কাইন্ড অফ পারফর্ম করছিল, দুইটাই অ্যাকুরেট ছিল, মোটামুটি ফাস্ট ছিল। সেদিক থেকে আমি কোনোটাকে এগিয়ে বা পিছিয়ে রাখবো না। তারপরেও আপনাদের কাছে যদি কোনোটা ডিলে বা স্লো মনে হয়, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। এছাড়া দুটো ডিসপ্লেতে যদি আসি, তাহলে হিলিওতে আপনারা একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 394 পিপির সাথে 120Hz রিফ্রেশের, তার সাথে 500 ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড সিমেট্রিক্যাল বেজেলের সাথে এটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল। আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে এটার কালার অ্যাকুরেসি থেকে শুরু করে ওভারঅল যে ফিলিংস, সেটা কিন্তু আপনারা ভালো পাবেন। অ্যাট দ্য আদার হ্যান্ড, যদি আপনারা টেকনোতে দেখেন, টেকনো ক্যামন 20 প্রোতেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 395 পিপিআই সাথে 120Hz রিফ্রেশ রেট আছে, এটাও একটা 5.6 স্ক্রিন, এটাও কিন্তু অলমোস্ট 6.7 ইঞ্চ ডিসপ্লে। কিন্তু দুইটা যখন আপনারা একসাথে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন, খানিকটা বেটার ভিউইং এক্সপিরিয়েন্স আপনাদেরকে প্রোভাইড করবে টেকনো ক্যামন 20 প্রো। কিন্তু তারপর দুইটা অনেক নেক টু নেক ছিল, দুইটা যেহেতু অ্যামোলেড, কালার খুব পাঞ্চি ছিল, কালার ইস্যু পাইনি আমি, কোনো অ্যাঙ্গেল ভিউ ইস্যু পাইনি। সো ওভারঅল দুইটার ডিসপ্লে নিয়ে আমি অবশ্যই স্যাটিসফাইড। আর দুইটাতে যেহেতু 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, আর দুটোতে 120Hz খুব ভালোভাবে কাজ করে, আর দুইটাই ফুল এইচডি ডিসপ্লে, সো এইটা একটা ভালো ব্যাপার। সো এখন পর্যন্ত কিন্তু দুইটার ডিজাইনের কথা বলেন, দুইটার ফিঙ্গারপ্রিন্টের কথা বলেন, দুইটার ডিসপ্লের কথা বলেন, অনেক নেক টু নেক পারফর্ম করছে। শেষ পর্যন্ত আপনাদের কি মনে হয় কোনটা এগিয়ে থাকবে, সেটার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। এখন যদি আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনে ভার্সনের পার্থক্য রয়েছে। যেহেতু টেকনোটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, দ্যাটস ওয়াই সেটাতে আপনারা ভার্সন 13 পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন, তার ঠিক অপর প্রান্তে হিলিওতে আপনারা ভার্সন 14 পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। কিন্তু যদি UI এর কথা বলি, এইখানে কিন্তু হিলিওর UIটা আমার কাছে পছন্দ হয়েছে, অনেক মিনিমাল অ্যান্ড সিম্পল UI, কোনো প্রকার ল্যাগ বা UI ল্যাগের দেখাও পাই নাই। খুব সুন্দর অ্যাপ ওপেন করছিল, খুব সুন্দরভাবে ক্লোজ করছিল, কোনো প্রকার ইস্যু কিন্তু আপনারা এইটার UIতে পাবেন না। অ্যাট দ্য আদার হ্যান্ড, HiOS টেকনোতে একটু ভারী ফিল হয়, যার কারণে স্ট্যাটারিং বা মাঝে মধ্যে হালকা পাতলা UI ল্যাগের দেখাও কিন্তু আপনারা সেখানে পাবেন। সো দুইটার সফটওয়্যার
কথা যদি বলি তাহলে ডেফিনেটলি আমার কাছে বেটার মনে হয়েছে হিলিও 90। এছাড়া যদি দুটোর পারফরমেন্স সেকশনে আসি তাহলে দুইটা ফোনেই কিন্তু হিলিও G99 চিপসেটটা পাচ্ছেন। এই দুটো ফোনের অলমোস্ট সবকিছুই কিন্তু অনেক সিমিলার কাইন্ড অফ জায়গায় চলে আসে। হিলিও G99 দুইটাতেই খুব ভালোভাবেই কাজ করছিল। আমি হিলিওতে বেশ কিছু গেমিং করেছি অ্যান্ড হিলিওতে আমি গেমিং রিভিউ করেছি অলরেডি। সো হিলিওর গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আমি অ্যাসফল্ট 9 খেলেছি অনেকক্ষণ, আমি ফ্রি ফায়ার খেলেছি, আমি বেশ কিছু গেম প্লে আপনাদেরকে দিচ্ছি। হিলিও 90 আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন গেম প্লে কেমন ছিল। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আমার টেকনোতেও দেখি, এইখানেও যেহেতু রিফ্রেশ রেট বেশি, অ্যামোলেড ডিসপ্লে, বড় একটা ডিসপ্লে, G99 এইখানেও কিন্তু খুব ভালো গেমিং এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, সেটাও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সো দুইটার পারফরমেন্স সেকশন আমি অনেক নেক টু নেক রাখবো, কিন্তু ডেলি টু ডেলি ইউজের ক্ষেত্রে আপনাদের সফটওয়্যারটা অনেক ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে খানিকটা এগিয়ে থাকবে এখানে হিলিও 90। এছাড়া র্যাম রোমেও কিন্তু পার্থক্য রয়েছে। হিলিও 90-তে আপনারা 8 GB র্যামের সাথে 128 GB রোম পেয়ে যাচ্ছেন। অ্যাট দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 8 GB র্যামের সাথে 256 GB রোম পেয়ে যাচ্ছেন। যাদের রোমের প্রয়োজনীয়তা বেশি তাদের বাজেটটা একটু বাড়াইতে হবে, দেন আপনারা ক্যামন 20 Pro নিতে পারেন। এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে দুইটাতেই রেয়ারে আপনারা ট্রিপল ক্যামেরা সেট আপ পেয়ে যাচ্ছেন অ্যান্ড দুইটার মেন সেন্সরই কিন্তু 64 MP। তাছাড়া দুইটার ফ্রন্টে 32 MP ক্যামেরাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি দুইটার বেশ কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি, দুইটার একসাথে একই পিকচার আমি ক্যাপচার করেছি, আপনারা দেখতে পারেন যে কোনটার ক্যামেরা স্যাম্পল আপনার কাছে বেটার মনে হচ্ছে। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে টেকনোর কালার সেন্সটা আমার কাছে মোটামুটি ন্যাচারাল মনে হয়েছে অ্যান্ড একটু বেটার মনে হয়েছে। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আপনারা সিম্ফনিতে দেখেন তাহলে একটু হোয়াইটিশ ছবি ক্যাপচার করছিল, মনে হচ্ছিল যে এক্সপোজার কন্ট্রোলটা ঠিক মতো করতে পারছে না। আই হোপ যে আপডেটেড থ্রু এটা ফিক্স করা যায়, কিন্তু যদি এখন আমাকে বলেন তাহলে আমার কাছে লিটল বিট বেটার ক্যামেরা মনে হয়েছে টেকনো ক্যামন 20 Pro। আপনাদের কাছে কোনটা মনে হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া দুইটাতেই ডুয়াল ভিডিও মোড পেয়ে যাচ্ছেন, টাইম ল্যাপস পেয়ে যাচ্ছেন, স্লো মোশন পেয়ে যাচ্ছেন। সো এইসব নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু দুইটাতেই আপনারা 1080p 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। 60 FPS থাকলে ভালো হইতো, বাট এই বাজেটে আমরা আশা করতে পারি না সেটা। এছাড়া দুটো ব্যাটারি সেকশনে যদি আসে তাহলে দুইটাতেই কিন্তু আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড দুইটাতেই 33 W ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন ফোনটাকে ফুল চার্জ করার জন্য। ফোনটা ফুল চার্জ করতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে দুইটাতেই। অ্যান্ড দুইটার ব্যাকআপের কথা যদি বলি তাহলে দুইটার ব্যাকআপ অনেকটা সিমিলারই দিয়েছে। আপনারা যদি নর্মালি ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি এক টানা ইউজ করতে চান তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো আপনারা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে হিলিওতে ব্যাটারি ব্যাকআপ কম থাকে, কিন্তু ভাই আমি নিজে ইউজ করে দেখেছি, আমি ওইটা থেকে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি। তো আপনারা যারা বলছিলেন যে ভাই 5 ঘন্টাও ব্যাকআপ থাকে না, তারা কিন্তু ভুল কথা বলছেন ভাই। আগে একটু নিজেরা ইউজ করেন, ইউজ করে এরপরে কমেন্ট করতে পারেন। এবার অনেকে আমাকে কোশ্চেন করছিলেন যে টেকনো ক্যামন 20-র সাথেও হিলিও 90-র একটা কম্প্যারিজন। আসলে ক্যামন 20-র সাথে হিলিও 90-র কম্প্যারিজন যায় না, বিকজ অফ ক্যামন 20-র প্রাইস হচ্ছে 18,999 টাকা। আর ওই প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাচ্ছেন, কিন্তু সেইখানে আপনারা 60 Hz সাপোর্ট আপনারা পাচ্ছেন, তার উপরে সেইখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, অ্যান্ড সেইখানে আপনারা পারফরমেন্স সেকশনে হিলিও G85 পাচ্ছেন, যেটা G99 থেকে অনেক নিচে। সো আপনারা যদি আমাকে এই দুটোর সাথে কম্পেয়ার করতে বলেন তাহলে আমি ডিরেক্টলি আপনাদেরকে হিলিও 90-টা সাজেস্ট করব। কিন্তু এখন যদি আপনারা বলেন যে তাহলে ক্যামন 20 Pro নিব নাকি আমরা হিলিও 90 নিব, যেহেতু ক্যামন 20 Pro প্রায় 1,500 টাকা বেশি হিলিও 90-র থেকে, অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে আমাদের শুধুমাত্র বেশি রোম দরকার তাহলেই আপনারা ক্যামন 20 Pro-র দিকে যান। এছাড়া আমার মনে হয় অলমোস্ট সব দিকেই অনেক নেক টু নেক ছিল, সেক্ষেত্রে যদি আপনাদের রোম বেশি প্রয়োজন না হয়, 2,000 টাকা বা 1,500 টাকা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, হিলিওর সাথে আপনারা যেতে পারেন। হিলিওতে আপনারা গ্লাস ডিজাইন পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছেন। সো ওভারঅল যেই ফোন সেটা কিন্তু খারাপ না, হিলিও 90-র কথা আমি বলছি। কিন্তু যদি আপনারা টেকনোটা চুজ করতে চান তাহলে সেইখানে আপনারা জাস্ট ক্যামেরাটা লিটল বিট বেটার পাচ্ছেন আর ওইখানে 256 GB রোম পাচ্ছেন, এছাড়া তেমন কিছুই কিন্তু হিলিওর থেকে উপরে সেটা বলা যাচ্ছে না। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। অ্যান্ড যদি আপনাদের মনে হয় যে হিলিও 90-টা নেবেন, হিলিও 90-র আমি গেমিং টেস্ট, হিটিং টেস্ট অ্যান্ড ব্যাটারি টেস্টও কিন্তু করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।